ছেলেরও ভালো লেগেছে আমারও সাকিব খান নিজেই আমাকে কল করেছিল তার ফিটনেস ওরকম ভালো ছিল না অনেক হ্যাংলা ছিল পাতলা ছিল সাকিবের একটা জিনিস আমার ভালো লাগে না তার জায়গায় আমি আমিন খানকে প্রেফার করতাম আমার প্রথম প্রেম ছোটবেলায় মানে প্রথম প্রেম খুলনাতে ছিলাম আমার বাসার অপোজিটে একটা ছেলে ছিল আমি সিক্সে পড়তাম খুব সম্ভবত সে এইটে পড়তো তো ওকে প্রথম ভালো লেগেছিল ছেলেরও ভালো লেগেছে আমারও বাট আমরা অনেক লং ডিস্টেন্সের প্রেম থাকে না মানে কখনো সামনাসামনি আমাদের দেখা হয়নি ওই মাঝখানে একটা রাস্তা এই ব্যালকনি আর ওই ব্যালকনি খুব সম্ভবত উনি সে দেশের বাইরে চলে যায় আমাদের দেখা হয় না আমার মনে হয় একদিন খারাপ লেগেছিল যেদিন চলে যায় দেখলাম যে ব্যাগ ট্যাগ নিয়ে ওর বাবার গাড়িতে করে চলে যাচ্ছে দেশের বাইরে ওরা সেটল তো ওই দিন একটু ব্যালকনিতে দাঁড়িয়ে খারাপ লেগেছে আমি যখন মান্না ভাইয়ের সাথে কাস্ট হচ্ছি আমার আম্মু মানে কি বলবো আমি স্পটে তাকানোর চেয়ে আমার মাই বেশি মান্না ভাইয়ের দিকে তাকিয়ে থাকতো আর আসলে মান্না ভাইয়ের সাথে মায়ের জন্যই করা মানবের সাথে পর্দায় তো অনেক সুন্দর একটা প্রেম হয়েছে যদিও সে অনেক সিনিয়র ছিল আমি জুনিয়র ছিলাম বাট সে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমাদের প্রেমের যে পরিণয়টা তার জন্যই মনে হয় এস্টাবলিশড বেশি হয়েছে একটু মনে হয় আমাকে বাচ্চা বাচ্চা লেগেছে বাট সে তো মানে এক্সপার্ট ছিল প্রেমিক হিসাবে মান্না ভাইয়ের সম্বন্ধে একটি কথা বলবো যে মান্না ভাই এত সুপারহিট মুভি দিয়েছে বাট তার রেমুনেশন কিন্তু সে কখনো 60 লাখ 70 লাখ করে না হায়েস্ট রেমুনেশন আমার মনে হয় 7 লাখ পর্যন্ত নিয়েছে মান্না ভাই মুভি নিয়েই থাকতো এবং মুভির মানুষগুলির সাথেই ওঠা বসা করতো বাট সাকিবের একটা জিনিস আমার ভালো লাগে না সেটা হচ্ছে যে সাকিব মানে অন কাইন্ডস অফ ঘরবন্দি থাকে কোনো মানে এফডিসির কোথাও পাওয়া যায় না কিংবা এই যে এফডিসির যে তার আশেপাশের লোকজন তাদের সাথেও তাকে দেখা যায় না কিন্তু মান্না ভাই এমন ছিল না আমরা দেখেছি মান্না ভাইয়ের শুটিং না থাকলে মান্না ভাইকে এফডিসিতে পাওয়া যেত মান্না ভাই আমাদের স্পটে এসেও অনেক সময় বসে থাকতো যে মান্না ভাইয়ের কাজ নাই একদিন মান্না ভাই ঘরে থাকতো না এই যে কমিউনিকেশনটা মান্না ভাইয়ের সময় যেটা দেখেছি এখন মনে হয় অনেক সুপারস্টারদের মধ্যে এটা আমাদের চলচ্চিত্রের যাদের যাদের জন্য তার জন্ম মানে যাদের জন্য সে সাকিব খান হয়েছে যেসব প্রডিউসার টেকনিশিয়ান আর্টিস্ট যাদের জন্য সে আজকে সাকিব খান হয়েছে আমি বলি তাদের জন্য হয়তোবা এত রেমুনেশন ডিমান্ড করাটা উচিত না আমাদের বাংলা চলচ্চিত্র এখনও এত রেমুনেশন দেওয়ার মতো ওই মার্কেটটা এখনও তৈরি হয় নাই আমি মনে করি তো এই জন্য অনেক টেকনিশিয়ানরাও বেকার বসে আছে অনেক আর্টিস্টও জন্ম হচ্ছে না কারণ বছরে যদি সেই একটা দুইটা ছবি করে তাহলে নতুন নতুন আর্টিস্ট কার হাত ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে না 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 তাকে কোনো পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই আমি কোনো চাওয়া পাওয়া কিছুই নেই তবে সে অনেক ট্যালেন্ট আজকের এখানে সে অবস্থান করছে এটা তাকে যদি বলা হয় যে তার বুদ্ধি নেই তাহলে এটা ভুল বলা হবে আসলে তার সে যেটা ফিল করে সে যেটা মনে করবে সেটাই হবে এখানে তার অ্যাডভাইস আমি করব না সাকিব খান নিজেই আমাকে কল করেছিল যে তোমার মুভিগুলি যারা এখন আমাকে বেস করে মানে যারাই তোমার কাছে অফার যাবে আমার আমি হিরো আমাকে তুমি বলবা যে কাস্ট করার জন্য তখন তো সে আজকে সাকিব খান না তার ফিটনেস এই কারণে না করেছিলাম যে তার ফিটনেস ওরকম ভালো ছিল না অনেক হ্যাংলা ছিল পাতলা ছিল আর ওরকম ডেভেলপও ছিল না তো এই জন্য আমিই ডিনাই করেছি দেখা গেছে তার জায়গায় আমি আমিন খানকে প্রেফার করতাম তখন তো আমিন ভাই অনেক হিট ছিল আমার বিজনেস আছে আমি বিজনেস করছি আর আমার পরিবারকে প্রপার সময় দিচ্ছি আমার প্রত্যেকটা বেবি হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে এবং তারা যে ক্লাসগুলি এখন বিলং করছে ভেরি ইম্পর্টেন্ট
আমার ছেলে লেভেল দিচ্ছে, মেয়েরা ও লেভেল দিবে। সো এটা একটা তাদের একটা পিক টাইম বলতে গেলে, যে তাদের ডেভেলপ হওয়ার ইন ফিউচার। তো এই সময়টা পুরো ফোকাসটাই আমি আমার বেবিদেরকে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে ওদের উন্নত ভবিষ্যৎ আমি যদি, মানে আমার হাতে আমি যদি গড়ে দিতে পারি, ওরা একজন মানুষ হিসাবে অনেক উন্নত পর্যায়ে চলে যেতে পারবে।